বাজে 5টা আর আমি আর অরিন্দম আজকে চলেছি একটা জায়গা বেড়ানোর উদ্দেশ্যে সকাল 6টার 20 জনশতাব্দী, হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, এই বার্বিং জনশতাব্দী এক্সপ্রেস। দেখা যাক কেমন কি ট্যুর করি, তোমাদের পরে জানাচ্ছি, দেখাবো সব কিছু। চলো, এখন উবের ডেকেছি, আসছে আমার। ভোরের কলকাতা, একদম শুনশান রাস্তা, হালকা হালকা আলো ফুটছে, ছুটে চলেছে উবের তীব্র গতিতে। মানিকতলা পৌঁছে গেছি, কেমন লাগছে? অনেকদিন পরে আবার বেরোচ্ছি। হ্যাঁ, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এই সকালে গিয়ে রাত্রিরে ফেরা, এই ব্যাপারটা আমাদের আগে হয়, এই প্রথম, তাই না? বিয়ের আগেও হয়নি, বিয়ের পরেও হয়নি। এটা একটা ছোট্ট আউটিং তোমার, তারপরে আবার বাবুকে ছেড়ে। হ্যাঁ, তোমার সাথে এইটা বেশ কিন্তু একটা রোমাঞ্চকর না? আমরা চুপিচড়ও গিয়েছিলাম সেরকম ভাবে, সেইটা খালি একটা দূর মনে হচ্ছিল না, এটা একটু বেশ দূর মনে হচ্ছে, মানে একটা অন্য রাজ্যে যাওয়া। করে ট্রেনের টিকিট কেটে এটা একটা ব্যাপার আছে। হাওড়ার আগে একটু জ্যাম আছে, জ্যাম শুনলেই ভয় লাগে। মনে আছে বেনারসের রোড? ওই ফুলের ঘাটটা ওই বাঁদিক দিয়ে নেমে ঢুকতে হয় না গো দাদা? ফুলের ঘাটে কোন এই ব্রিজের উপরে বলছি না, এইখানে ও এইখানেই করে দিয়েছে। ছোটবেলা যখনই গেছি মারা বলতে একবার নমস্কার করে নে গঙ্গা, এখন আর করি না, তখন কিন্তু করতাম। অরিন্দম এখন যাওয়ার আগে একটু সিগারেট খেয়ে নিচ্ছে, কারণ হাওড়া স্টেশনে দিয়ে একবার কেস খেয়েছে সিগারেট খাওয়ার জন্য। হ্যাঁ, সেই জন্য আগেই যাওয়ার আগে ঢোকার আগে একটু সিগারেট। এখন কতক্ষণ খেতে পারবে না, ট্রেনে চলা সত্যি। আমরা এখন হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সে 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসছি। সকাল 5:30 হোক আর রাত্রির 12টাই হোক, হাওড়া স্টেশনে কোলাহল সব সময় সব সময়। এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে, জানি না এই ট্রেনটা চড়তে পারবো কিনা, ইচ্ছে আছে ভবিষ্যতে চলে। ভালো লাগে না আমাদের ট্রেনটা চলে আসছে দেখতে পাচ্ছি, সবাই বলছে তো তাই।
আমি আর কিছু বলার নেই, পেছনে একটা রাখার জায়গা আছে, যেখানে জলের বোতল রাখার জায়গা আছে। আর এই সিটগুলো এইভাবে একটা চার্জার আছে, চার্জিংয়ের পয়েন্ট আছে, আর বিশাল বড় একটা জানালা। এসি খুব ঠান্ডা, একবারে চিল চলছিল। আমি ব্যাগটা এখন এখানে রেখে দিয়েছি, জলের বোতল রাখার জায়গা, একটা ফুড স্ট্যাকও আছে। আমরা এখন ট্রেনে বসে পড়েছি, আমাদের সিট খুব ভালো পেয়েছি, 58-59, একদম মানে খুবই ভালো। কিন্তু 6:20 বাজে এখন ট্রেন কিন্তু ছাড়েনি। এই ট্রেনটা গত এক বছরে আমি লক্ষ্য করছি ট্রেন লেট হচ্ছে, লেট হচ্ছে, দেখছি আজও লেট করছে, ছাড়ছে। ভেবেছিলাম ঠিক টাইমেই ছাড়বে, হোয়ার ইজ মাই ট্রেন, দেখা যাচ্ছে ঠিক টাইমেই ছাড়ছে, কিন্তু আজকে এখনো ছাড়েনি। আমরা সব গুছিয়ে বসে পড়েছি, দেখা যাক কখন ছাড়ে। আর আমরা যেহেতু একদিনেই মানে যাবো, যেদিন সেদিনকেই ঘাটশিলা টুট করে ফিরে আসবো, তাই আমাদের কাছে এই ট্রেন ঠিক টাইমে ছাড়াটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? নইলে তো সময় নষ্ট হবে, দেরি করে যত পৌঁছাবো। যারা থাকছে তাদের কাছে না হয় একটু দেরি হলে যায় আসবো। ডেলি রুটিনে বাইরে যদি এরকম একটা দিন পাওয়া যায় তো মন্দ কি, ভালো লাগে, সকালটা সুন্দর চল ওরকম ভালো লাগে। এইরকম বেড়াতে ভোরবেলা ট্রেন ধরতে আমার দারুণ লাগে, খুব সুন্দর লাগে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, এখনও বৃষ্টি হয়েছে সকাল, খুব দারুণ লাগছে। খাবার দাবার সঙ্গে নিয়ে এসেছি, আজকের একটা পেপার কেনা হয়েছে, পেপার করছে। আর একটু চা পেলে বন্ধ করে, একটু এখন সকালবেলা চা খেয়ে বেরিয়েছি, মনটা এখন একটু চা চা করছে, দেখা যাক কখন চা আসে। অবশেষে 6:40 ট্রেন ছাড়ল। এই ট্রেনের পক্ষে 6:40 কিন্তু প্রায় রাইট টাইমই বলা যায়, কারণ রোজই আধ ঘন্টা এক ঘন্টা লেট করছে। এখন 4টা উঠেছে, চা খাচ্ছি। এবার ট্রেনের ভেতরটা কি সুন্দর লাগছিল সেটা একটু দেখুন। দুদিকে একদিকে 3টে করে সিট, একদিকে 2টো করে। সবাই আরাম করে বসে নিজেদের গন্তব্যে যাত্রা করছে, আমরাও বসে বসে বাইরের দৃশ্য দেখছি, কখনো খাচ্ছি, গল্প করছি, কাগজ পড়ছি, আবার কখনো প্রিয়জনের খবর নিচ্ছি, সবই চলতে থাকছে। ওই বোধহয় কোলাঘাটের ব্রিজ পেরিয়ে গেল, সুন্দর লাগে না পা ট্রেনে বসে এরকম জানলা দিয়ে দৃশ্য দেখতে, ভালো লাগছে। মিয়ামুড়ি থেকে স্যান্ডউইচ এনেছিলাম, সেটা এখন খাচ্ছি, ভাবছি ট্রেনেও খাবার উঠেছে, সেটাও একটু টেস্ট করবো। ট্রেনের খাবার দারুণ লাগে তো খেতে, এটা তো আছে। ভেজ কাটলেট নিয়েছি, ভেজ কাটলেটের সাথে একটা করে আবার ব্রেড দিয়েছে, একটা সস দিয়েছে, দেখাচ্ছি কী দিয়েছে, এটা দুটো ভেজ কাটলেট দিয়েছে, দুটো ভেজ ভেজিটেবল চপ। চলুন এবার একটু রিল টিল তুলে নিই, রিল বলুন শর্টস বলুন যাই হোক, একটু তুলতে শুরু করলাম। কী করবো একা একা বসে থেকে, ছোটো ছোটো স্টেশনগুলো একের পর এক পেরিয়ে যাচ্ছে, নাম না জানা কত স্টেশন, তারপরে সবুজের সমারোহ, ছোটো ছোটো খাল বিল পুকুর ধান ক্ষেত, চিরপরিচিত ট্রেন যাত্রার দৃশ্য যখনই দেখি তখনই যেন ভালো লাগে। মাঠে ছেলেরা খেলছে, কেউ গরু চড়াচ্ছে, কেউ চাষের ধান কাটছে, অপূর্ব লাগে সেই দৃশ্য আমার দেখতে। এইভাবে ট্রেন এগিয়ে যাচ্ছে আর আমিও দেখে যাচ্ছি, এই দেখার যেন বিরাম নেই। গ্রাম বাংলার প্রকৃতি আমরা তো সচরাচর দেখতে পাই না,
তাই যখন দেখি তখন বিচক ভরে যায়, স্নিগ্ধ হয় মন, কিছুক্ষণের জন্য শান্তি পায় শহুরে জীবন। এখন আমরা নিয়েছি কফি, আর সামনে আনন্দবাজার হচ্ছে। এসে নামলাম স্টেশনটা, কি সুন্দর একটা ছোট্ট একটা শহর, তার মধ্যে একটা সুন্দর ঘাটশিলা স্টেশনে নামলাম। এই ট্রেনটা এসেছি, ভালো লাগলো। আমাদের একদম সাড়ে নটার, ঠিক 9:30 এখন ট্রেন নামিয়ে দিল। আমরা ওভারব্রিজ দিয়ে 1 নম্বরের দিকে যাচ্ছি। আমরা এখন দরদাম করে একটা অটো দিয়ে বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলা ভ্রমণের পরের পর্বে আমাদের থাকছে বিভূতিভূষণের বাড়ি গৌরীকুঞ্জ, রাতমোহনা, বুরুডি লেক, ধারাগিরি ফলস, কালুরি ড্যাম ও আরও অনেক কিছু খুঁটিনাটি খবর। দেখতে থাকুন আমাদের এই পরের পর্ব। আর বন্ধুরা, এই পর্বে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।